প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক সরাসরি সম্প্রচারিত চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা দেখবার জন্য। আজ এই অনুষ্ঠানে আমরা কথা বলবো বাত ব্যথা ও প্যারালাইসিসের চিকিৎসা এই বিষয়টিকে নিয়ে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে ডক্টর শফিউল্লাহ। আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। জি, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আসলে এই যে আমরা আজকে প্যারালাইসিস বাত ব্যথা নিয়ে আলোচনা করব, বাত বলে কি কোনো কথা আছে কিনা? আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ যে কোনো ব্যথা বেদনা, শারীরিক অসারতা, চলাফেরা যদি কষ্ট হয়, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই সকল যে অসারতা এবং ব্যথা কি আসলে মানুষ বাত বলে থাকে বাংলাদেশের মানুষ, এবং এটা কিন্তু অলরেডি প্রচলিত হয়ে গিয়েছে। রিউমাটিজম কে বাংলায় বাত বলে থাকে, কিন্তু ডাক্তারি ভাষায় বাত বলে কেমন, এটা একটা চলন সই একটা কথা হয়ে গেছে আর কি। তো আসলে কোন বয়সে এটা বেশি দেখা যায়? আচ্ছা, এই জিনিসটা আসলে বাত ব্যথা বলতে আমরা যেমন আগে ভাবতাম যে এটা বৃদ্ধ বয়সে বা বয়সউদ্ধ মানুষেরা ভুগে থাকে, এটা ঠিক আছে, বয়সউদ্ধ 40 ঊর্ধ্ব নারী এবং 50 ঊর্ধ্ব পুরুষ হচ্ছে বেশিরভাগ বাত ব্যথা ভুগে থাকে। কিন্তু এখন কিন্তু আপনার এই আরবানাইজেশনের কারণে, আমাদের প্রফেশনাল কাজের কারণে এখন কিন্তু আপনার ইয়াং বয়সেও বাত ব্যথা হয়ে থাকে, এমনকি বাচ্চার থেকেও বাত ব্যথা আক্রান্ত। এখন কোনো বয়সের কোনো ফারাক নেই, সব বয়সী হতে পারে, বাত ব্যথা হতে পারে। তো কোনো তারপরেও কোনো নির্দিষ্ট ধরনের যে বয়সের একটা ই আছে কিনা? হ্যাঁ, অবশ্যই, সেটা মধ্যবয়সে আমরা সেকেন্ড ডিক্রেডস অফ লাইফ, এই লাইফ থেকে বেশিরভাগ এবং লেট স্টেজ যারা সিনিয়র সিটিজেন তাদেরই বেশিরভাগ ব্যথা বাত ব্যথা ভুগে থাকে। মানে 40 এর পরেই তো একটা বডিতে ডিজেনারেশন শুরু হয়, তখনই বিভিন্ন ধরনের বাত ব্যথায় আক্রান্ত হয়। যে আমি যদি খুব প্রথমেই আসি যে প্যারালাইসিসের কথাটা, আমি বাত ব্যথা যদি পরে আসি, প্যারালাইসিস একটা খুব ভয়ঙ্কর একটা রোগ, রোগটা বলে আমি একটু সমস্যা বলতে পারি, সমস্যা বিভিন্ন কারণে প্যারালাইসিস হতে পারে, স্ট্রোক হয়ে, ব্রেন অ্যাটাক যেটাকে আমরা বলি, এই প্যারালাইসিস নিয়ে আপনার কাছে কিছু শুনতে চাই। অবশ্যই, আসলে প্যারালাইসিস এমন একটা জিনিস যেটা শরীরের কোনো অংশের অসারতা, এবং সারা বিশ্বে সবচেয়ে বেশি প্যারালাইসিস আক্রান্ত হয় মানুষ স্ট্রোকজনিত প্যারালাইসিস, ব্রেন অ্যাটাকের কারণে। ব্রেন স্ট্রোক যেটা আপনি জানেন, দুইটা, একটা হচ্ছে হেমোরেজিক আর একটা হচ্ছে ইসকেমিক, দুইটা থেকে হতে পারে। সেটা সাধারণত হেমিপ্লেজিয়া হয়ে থাকে, এক পাশ অবশ হয়। তাছাড়া বিভিন্ন ইনফেকশাস ডিজিজের কারণে প্যারালাইসিস হতে পারে, নার্ভে যদি কম্প্রেশন থাকে প্যারালাইসিস হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে, বিভিন্ন আপনার সাজেস পলিওমাইলাইটিস যেটা বাংলাদেশে নাই বললেই চলে, তা থেকে প্যারালাইসিস হয়, জিবিএস, গুইলেন-বেরি সিনড্রোম, তাকালে খুবই প্রচলিত সমস্যা ছিল, প্রচলিত সমস্যা। সবচেয়ে বেশি ভুগে থাকে আমাদের দেশে এবং সারা ওয়ার্ল্ডে স্ট্রোক জনিত প্যারালাইসিস, এবং এই রোগীর সংখ্যা এবং আমাদের দেশে এবং সারা বিশ্বে আপনি জানেন এখন কন্টাজিয়াস ডিজিজ নাই বললেই চলে, যেটা যে একটা এলাকায় একটা রোগী হলে, মানে সাজেস কলেরা হলে অনেক রোগ মারা যেত, এই রোগীগুলো এখন প্রায়, এই রোগগুলো প্রায় আমাদের নিয়ন্ত্রণের ভিতরে চলে আসছে, যার কারণে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে, এবং বিভিন্ন কারণে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এই সকল নন কমিউনিকেবল ডিজিজগুলো বেড়ে যাওয়ার কারণে এখন প্যারালাইসিসের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এখানে ডক্টর শফিউল্লাহ আমি একটু যোগ করতে চাচ্ছি যে অনেকেই কিন্তু স্ট্রোককে ওই হার্ট অ্যাটাকের সঙ্গে মিলিয়ে ফেলে। স্ট্রোক হচ্ছে ব্রেন অ্যাটাক, আর হার্টে যখন অ্যাটাক হবে সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হ্যাঁ, আলাদা জিনিস। অনেক শিক্ষিত লোকের কাছে শুনেছি আমি যে হার্ট অ্যাটাক করেছে বলে যে অমুকের স্ট্রোক হয়েছে, এই জিনিসটা আসলে আমাদের ক্লিয়ার হওয়া উচিত। এবং মানুষ কিন্তু ভুলে দেখা যায় যে হৃদরোগে নিয়ে যাওয়া, হৃদরোগের ইনস্টিটিউটে স্ট্রোক হয়েছে, তাকে হৃদরোগের ইনস্টিটিউটে নিয়ে গেল। এটা আসলে এই জিনিসটা আমার মনে হয় যে, হ্যাঁ, এটা সবারই একটা ক্লিয়ার কাট ধারণা থাকা উচিত এবং সচেতনতা দরকার এই ব্যাপারে। আর এই বাতের ব্যথার কথা যদি আমি আসি, তাহলে বিভিন্ন অঙ্গে তো হতে পারে, আপনার অভিজ্ঞতা কি বলে যে কোন অঙ্গে বেশি হয়? হ্যাঁ, অবশ্যই, আসলে বাত ব্যথা সবচেয়ে বেশি আক্রান্ত যেটা হয় মানুষ কোমর এবং ঘাড় ব্যথায়, এবং তৃতীয় আক্রান্ত হাঁটু ব্যথায়। এই এই জিনিসগুলো আপনার যদি দেখি, কোমর ব্যথা বেশিরভাগ মানুষই এখন যেটা আমরা, যেমন আমরা ইয়াংদের বেশি পাচ্ছি বিকজ অফ আমাদের অ্যাক্টিভিটির কারণে, সাজেস্ট কেউ যদি নিচে বসে ঘন্টার পর ঘন্টা কাজ করে, এবং আমাদের ডেস্ক জবের কারণে, যেমন যারা কম্পিউটিং করে বা বিভিন্ন অফিস আদালতে সকালে বসছে কম্পিউটারের সামনে, সারা দিন চলতেছে আপনি, সেই ক্ষেত্রে যে লাম্বার স্পাইন বা মেরুদণ্ডের ঘাড়ের যে স্পাইন, সার্ভাইকাল স্পাইন, স্পাইনে তখন আপনার যেটা অ্যানাটমিক্যাল প্রবলেম তৈরি হয়, যেটা আমরা গঠনগত একটা সমস্যা হচ্ছে, সমস্যা যেটা আমরা মেকানিক্যাল সমস্যা বলে থাকি, এতে ডিস্ক প্রোল্যাপস নামক যেটা PLID এখন প্রায় অনেক রোগীরই জানে, এ থেকে বেশি কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা আক্রান্ত হচ্ছে। তাছাড়া বয়সজনিত মানুষেরও বিভিন্ন আর্থ্রাইটিস, যেমন আপনার জানেন 100 টাইপস অফ আর্থ্রাইটিস আছে, সবচেয়ে বেশি হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, এবং
রিউমাটয়েড আর্থ্রাইটিস, তাছাড়া পুরুষদের যেমন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। তো এই সকল আর্থ্রাইটিস জনিত সমস্যা এবং সিনিয়র সিটিজেন বেড়ে যাওয়ার কারণে এই সকল রোগের প্রবণতা বেড়ে যাচ্ছে। আর আমাদের বয়স যত বাড়তে থাকে, আগে গড় আয়ু 40 ছিল, এখন 60-এর উপরে আছে। আমি জাপানেও দেখেছি যে যত মানে সিনিয়র সিটিজেন, যেটা বললেন আপনি সকল সিনিয়র সিটিজেন, আমি একজন দর্শকের একটু এর মধ্যে একটু আমাদের দর্শক প্রশ্ন করবে আমাদের কাছে। সুপ্রিয় দর্শক, আপনার নাম এবং কি প্রশ্ন সেটা আমাদের জানান। আমার নাম মোহাম্মদ কবির হোসেন। জি কবির হোসেন, বলতেছি। আর হঠাৎ করে আমি একদিন গোসল করতেছি, তা পায়ের নিচে দেখে যাইছি, তা পায়ের নিচে দেখতে পায়ে পাতার উপরে একটু দেখছি কোন দেখা যায়, এই আরেক পায়ের দিকে দেখাইছি, ওই পাশ থেকে একটু কোন দেখা যায়। আপনার কি ব্যথা আছে? আপনার কি ব্যথা আছে পায়ে? আচ্ছা আচ্ছা, কি জানতে চাচ্ছেন এখন? আপনার প্রশ্নটা কি আমাদের কাছে, কি শুনতে চাচ্ছেন ডক্টর শফিউল্লাহ কাছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনি উত্তর দিন। জি, ওনার যেটা হচ্ছে, উনি হঠাৎ করে দেখছে যে পা একটা চিকন হয়ে গিয়েছে। এটা আসলে বেসিক্যালি পা চিকন হওয়ার সবচেয়ে বেশি কারণ যদি মাসেলে যদি ডিস ইউজ হয়, ওর মাংসপেশির যদি আপনার কোনো কারণে তার ব্লাড সার্কুলেশন এবং নার্ভ সাপ্লাই কোনো কারণে হ্যাম্পেয়ারিং হয়, তখন এটা হতে পারে। এবং পা কিছু রোগ আছে, সাজ পোলিওমাইলাইটিস, আপনি জানেন যে জিবিএস, এই সকল রোগ থেকেও কিন্তু আস্তে আস্তে এক পর্যায়ে চিকন হতে পারে। আর সবচেয়ে যেটা আরেকটা আমরা পাচ্ছি এখন সায়াটিকা, যেটা আমরা ডিক্স প্রোল্যাপস বলে থাকি, সে থেকে দীর্ঘমেয়াদী কিন্তু পা চিকন আস্তে আস্তে হতে পারে। তবে ওনার কথা কিন্তু, ওনার কিন্তু কমপ্লেন ছিল না, কোনো ব্যথার কথা নাই, কোনো কিছু নাই। এবং দু পায়ের কথা বলছেন উনি? না, এক পায়ের কথা, এক পায়ের পরের দিকে আরেকটা পা আস্তে আস্তে হচ্ছে হচ্ছে আর কি। তো এই ক্ষেত্রে আসলে অনেকগুলো ডিজিজ আছে, যেমন আমরা পলি নিউরোপ্যাথি আমরা বলি, মোটর নিউরন ডিজিজ, সেটি এই জাতীয় ডিজিজ থেকে কিন্তু পা। এখানে আপনি কি ওনাকে কোনো আশাবাণী শোনাতে পারেন? হ্যাঁ অবশ্যই, আপনাকে আমি যেটা বলবো, আপনার এটা আসলে কনফার্ম ডায়াগনোসিস খুব জরুরি। এনসিভি এ একটা টেস্ট আছে, বোথ লোয়ার লিম্ব, আপনি একটা টেস্ট করে দেখেন। আর সর্বোপরি আপনি এই যত একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে কনফার্ম ডায়াগনোসিস করেন, তারপরে এই রোগের বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি যদি যাই, আবার কিছুটা হলেও রিগেন হবে, অথবা সম্পূর্ণ ভালো হতে পারে, অথবা আপনার এটা মেনটেনেন করে বাকি জীবন আশা করি ভালো থাকবে। মানে এখানে রোগ নির্ণয়ের প্রয়োজন খুব জরুরি, তারপর আসছে চিকিৎসা। এবং এখানে ফিজিওথেরাপি একটা বিশাল বিশাল পালন করে। আমি যে কথায় আপনি আসছিলাম যে ডিস্ক প্রোল্যাপস, আসলে ডিস্ক প্রোল্যাপস জিনিসটা আমাদের দর্শকদের একটু খুলে বলুন। অবশ্যই, আসলে ডিস্ক প্রোল্যাপস বা পিএলআইডি আমরা বলি, আপনার আমাদের মেরুদণ্ডের 33টা ভার্টেব্রা আছে এবং প্রতিটা ভার্টেব্রার মাঝখানে ইন্টারভার্টেব্রাল ডিস্ক থাকে। এই ডিস্কগুলার চারপাশে থাকে আপনার অ্যানুলাস ফাইব্রোসাস, যেটা কভার হিসাবে কাজ করে, আর ভিতরে নিউক্লিয়াস পালপোসাস থাকে, ওটা জেলি টাইপ সাবস্টেন্স। আমাদের চলাফেরা, উঠা বসা এবং আঘাত পেলে দেখা যায় দীর্ঘমেয়াদী আস্তে আস্তে এই নিউক্লিয়াস পালপোসাসটা, যে অ্যানুলাস ফাইব্রোসাসকে আপনার আস্তে আস্তে ঠেলে বের হয়ে আসে। ডক্টর প্রথম আরও শুনবো আপনার কথা, একজন দর্শক অপেক্ষা করছেন। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটি করুন। আমি হারায়াজার থেকে বলছি, মঞ্জু। মঞ্জু বলুন। আমার প্রশ্ন হচ্ছে ডাক্তার সাহেবের কাছে, আমার ডান পায়ে এই পিছনের রগগুলো ব্যথা করে এবং অনেক টানে আর কি, ঘুমাইতে কোনো অনেক সমস্যা হচ্ছে। আরেকটা সমস্যা হচ্ছে বুকের মধ্যে বেশি কফ জমে থাকে এবং শ্বাসকষ্টের ভাব হয় আর কি। জি জি, আপনার এই কোমর ব্যথা আছে, পাশাপাশি কি আপনার কোমরে ব্যথা হয়? হ্যাঁ, কোমরে ব্যথা হয় না, আগে হতো। হ্যাঁ আগে হতো, এখন হয় না, মানে সবসময় প্রচুর ব্যথা করেন। আচ্ছা জি, ধন্যবাদ। 2500 থেকে মঞ্জু বলছেন। জি, আমি প্রথম কোশ্চেনের উত্তর দিয়ে দ্বিতীয়টা আপনি দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি দিব। প্রথম কোশ্চেনটা হচ্ছে, ওনার কিন্তু পায়ের দিকে ব্যথা করে, এটা আপনি জানেন, যেটা আমি কোশ্চেন করছিলাম যে ডিস্ক প্রোল্যাপস বা পিএলআইডি। তো এই পিএলআইডি রোগীর কোমরে যদি ডিস্ক প্রোল্যাপস হয়, তখন নার্ভে কম্প্রেশন হয় এবং স্পাইনাল কর্ডে যদি, ওই আপনি জানেন যে আমাদের যে ডিস্ট্রিবিউশন আছে, এটা কোমর থেকে আসছে পায়ের দিকে, ওখানে নার্ভ কম্প্রেশন হওয়ার কারণে পায়ের পিছন দিক দিয়ে ব্যথা করে। রোগীর অনুভূতি, রোগী বলে পাটা ভার ভার লাগে, ঝিঝি করে, অবশ লাগে, অনেক সময় পা অবশ হয়ে যেতে পারে এবং দীর্ঘমেয়াদী কোমর ব্যথার হিস্টোরি থাকতে পারে। অনেক সময় কোমর ব্যথা না হয়েও শুধু পায়ের ব্যথা নিয়ে আসতে পারে। তো আমরা ক্লিনিক্যাল কথাগুলো আরো শুনবো, আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসব, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড,
আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাত ব্যথা, প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি নিয়ে। আর আমাদের অনুষ্ঠানে রয়েছেন এই রোগের স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এবং আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ উপস্থাপনায় রয়েছি। আপনাদের সাথে বিভিন্ন প্রশ্নের কথা বলবো, নিয়ে কথা বলবো এবং আমাদের অতিথির সাথেও কথা বলবো। ডক্টর শফিউল্লাহ প্রধান, বিরতির আগে যে কথা বলছিলাম, আড়াই হাজার থেকে মঞ্জু সাহেব যে প্রশ্ন করেছিল, আপনি কি ওটার উত্তর দিচ্ছিলেন? শেষ প্রায় শেষ আর কি। ওনার যেটা হচ্ছে, এটা বুঝে যাচ্ছে ডিক্স প্রলাপস বা পিএলআইডি আপনি যেটা বলছেন, তো ওনার ক্ষেত্রে আমি ওনাকে সাজেস্ট করবো স্পেশালিস্টের শরণাপন্ন, উনি যদি একটা এমআরআই করে নেয়, ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজ, খুব সহজেই এই ডায়াগনোসিসটা করে ফেলা যায়। এবং আফটার এমআরআই 90% রোগী আমরা যদি হসপিটালাইজড করে রেগুলার 3-4 ফিজিওথেরাপি দিতে পারি, 3-4 সপ্তাহের ভিতরে রোগী মোটামুটি ভর্তি হওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ, এই রোগীগুলো আসলে বেসিক্যালি আপনি জানেন যে ডিক্সটা প্রলাপস হয়ে যায়, তো প্রথম শর্তই হচ্ছে রেস্ট। রেস্টের ক্ষেত্রে শুধু রেস্ট করলে হবে না, ডিকম্প্রেশন করতে হবে, এবং 90% রোগী উইদাউট সার্জারিতে সেটা যদি আমরা কমপ্লিট হসপিটালাইজড করে রেগুলার 3-4 ফিজিওথেরাপি দেওয়া যায়, এক্ষেত্রে ডিকম্প্রেশন করা জরুরি। করার পরে এবং বিভিন্ন এক্সারসাইজ, স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করাইতে হবে, এবং রোগী সম্পূর্ণ রেস্টের থেকে এই কাজটা যদি সে করে তাহলে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। রোগী যেটা ভুল করে, আপনি বলছিলেন যে ভর্তি হওয়ার ব্যাপারে, রোগী এসে গিয়ে ফিজিওথেরাপি দেয়, এতে ক্রনিক হয়ে যায় এবং দীর্ঘমেয়াদী হয়ে যায়। আর যেটা ওই যে আপনার বুকের সমস্যা, আমি বলবো এর আগে একজন দর্শক টেলিফোনে রয়েছেন লাইনে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে আপনার প্রশ্নটি করুন। আমি বিপ্লব বলছি বগুড়া থেকে। স্যার, হ্যাঁ বিপ্লব বলুন। মানে আমি জানতে চাচ্ছি যে লো ব্যাক পেইন, পিএলআইডি, লাম্বার রেসপন্স ডায়ালিসিস এবং লাম্বার রেসপন্স ডায়ালিসিস, এদের মধ্যে মানে কিভাবে স্যার কোনটা রোগ কিভাবে নির্ণয় করা যায়, এ সম্পর্কে জানতে চাচ্ছি। আচ্ছা জি, আমি বুঝতে পেরেছি, আমি বলে দিচ্ছি। ওনার যেটা বোঝা যায়, উনি যে লো ব্যাক পেইন, আসলে লো ব্যাক পেইন হচ্ছে সকল কোমর ব্যথাকে আমরা লো ব্যাক পেইন বলি, এটা কোনো ডায়াগনোসিস না, এটা হচ্ছে কমপ্লেইন বা সমস্যা রোগীর কমপ্লেইন যে আমার কোমর ব্যথা। তো লো ব্যাক পেইন, আর উনি যেটা বলছে পিএলআইডি, যেটা নিয়ে আমরা কথা বলছি, পিএলআইডি মানে হচ্ছে প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ডিস্ক যদি ফেটে কর্ড বা নার্ভে কম্প্রেশন করে এটা। আর একটা উনি জানতে চাইছে স্পন্ডাইলোসিস এবং স্পন্ডাইলোলিস্থেসিস, ওনাকে খুবই মানে উনি এই ব্যাপারে নিশ্চয় আলোচনা মানে না খুবই জরুরি দরকার, এটা ডায়াগনোসিস খুব জরুরি। যেটা হচ্ছে কোমর ব্যথা, রোগী প্রায় বছর পর বছর পেইন কিলার খেয়ে যাচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, লিভার নষ্ট হচ্ছে এবং এক পর্যায়ে স্ট্রোক করতেছে প্রায় রোগী। তো সেক্ষেত্রে রোগীরা যদি ডায়াগনোসিস কনফার্ম করে ফেলে, সেই ক্ষেত্রে রোগের চিকিৎসা একটু ডিফারেন্ট হয়ে যাবে। সাজেস্ট স্পন্ডাইলোলিস্থেসিস, যেটা উনি জানতে চাচ্ছে, আরেকটা সেটা হচ্ছে স্লিপ ভার্টেব্রা, বা যদি ভার্টেব্রার বডি স্লিপ করে সেটা সামনেও যেতে পারে, রিট্রোলিস্থেসিস হতে পারে, পিছনে যদি যেতে পারে, দুইটি হতে পারে, লিস্থেসিস হতে পারে, রিট্রোলিস্থেসিস হতে পারে, সেটা হচ্ছে স্লিপ ভার্টেব্রা যেটা আমরা বলে থাকি। আর একটা হচ্ছে স্পন্ডাইলোসিস, উনি যেটা জানতে চাইছে, আসলে দিস ইজ অস্টিওআর্থ্রাইটিস, যদি মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়, যেটা আমরা অস্টিওআর্থ্রাইটিসকে যদি স্পাইনে হয়, যে ডিউ নাম ওইভাবে চেঞ্জ হয়ে যায় তখন, সেটাকে আমরা বলি স্পন্ডাইলোসিস। আশা করি দর্শক বুঝতে পেরেছেন, বগুড়ার মঞ্জু সাহেবের সবগুলো উত্তর পেয়েছেন, খুব সুন্দরভাবে ডক্টর প্রধান বুঝিয়ে দিয়েছেন। ডক্টর প্রধান, আপনি বলতে চাচ্ছিলেন যে 2500 মঞ্জু সাহেবের বুকের সমস্যার উত্তর দিতে, আমি বলছি মঞ্জু সাহেব আপনার যে কফ কাশি রয়েছে, আপনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন, একটু এক্সরের প্রয়োজন আছে, এক্সরে করে দেখতে হবে যে কী কারণে আপনি কফ কাশি হচ্ছে। আর যদি ধূমপান করেন, ধূমপান মানে একেবারে আজ থেকেই বন্ধ করে দিন, ধূমপান কিন্তু কাশির বড় কারণ। আরেকজন দর্শক অপেক্ষা করছে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে আপনার প্রশ্নটি করুন। শুধুই কোমর ব্যথা, মানে বলে যে এমন ব্যথা যে মানে নড়াচড়া করতে পারে না, দাঁড়াতে পারে না। বয়স কত? বয়স কত? এই তো 28 হবে। উনি কি খুব স্থূলকায়? আমরা সফট টিস্যু দেখতে চাই, যেমন এক্সরে তে আমরা যে কোনো হার্ড টিস্যু গুলা ডিটেক্ট করা যায়, কোনো লিস্থেসিস আছে কিনা আগের রোগী যে জানতে চেয়েছে, অথবা হাড় ক্ষয় আছে কিনা, যে স্পন্ডাইলোসিস আছে কিনা, তো এটা বোঝা যায়। কিন্তু ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের এমআরআই দরকার, অথবা এনি প্যাথোলজি। এমআরআই তো অবশ্য বলছে কিছু পাওয়া যায়নি, আমি একটু আসছি। তো অনেক সময় প্যাথোলজি থাকে, যেমন বোন ক্যান্সার
ক্যান্সার বা টিবি এই ক্ষেত্রে আমরা এমআরআই করলে খুব সহজেই বোঝা যায়। আর ওনার কথায় বোঝা যাচ্ছে যেহেতু এমআরআইতে কিছু পাওয়া যাচ্ছে না, তারপর আমরা আসলে এমআরআই রিপোর্ট আর ফিল্মে অনেক সময় কিছুটা তফাৎ থাকতে পারে, সেটা দেখার বিষয় নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে এটা ব্যাক পেইন যেটা ডিউ টু মাসেল স্পাজম হওয়ার সম্ভাবনাই বেশি, ব্যাক মাসেল। আর যেহেতু স্থূলকার ভদ্রলোক সেই ক্ষেত্রে আপনি জানেন যদি মানুষ মোটা হয় এবং ওজন বেশি হয় তো আমাদের স্পাইন কিন্তু সেটা ধরে রাখতে পারে না, তখন মাসেল স্পাজম হয়। এবং মাসেল যদি স্পাজম হয় তখন কিন্তু পেইন হবে এবং এটা কনফার্ম ডায়াগনোসিসে বোঝা যাবে। এটা আমরা যদি ফিজিক্যাল ডায়াগনোসিস করি তখন বোঝা যাবে। এবং এই রোগের একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি। এক্ষেত্রে স্ট্রেন্থেনিং এক্সারসাইজ এবং আমরা যেটা বলি অনেক সময় লেজার খুব ভালো কাজ। এখানেও কি ভর্তির প্রয়োজন আছে? না, সব ক্ষেত্রে আসলে ভর্তির প্রয়োজন, এসে এসে ফিজিওথেরাপি নিলেও চলবে। এটা কতদিন দিতে হবে এরকম কোনো? এই রোগীগুলোকে আসলে অ্যাকর্ডিং টু মাসেল স্পাজম, স্পাজমটা আমাদের কমানো হচ্ছে জরুরি। আপনি জানেন মাসেল ব্যাক যে মাসেলগুলো আছে, রম্বয়েডাস বড় বড় মাসেল আছে পিছনে, এই মাসেলগুলো প্রতিটা অনেকগুলো ফাইবার এবং এগুলা কিছুটা কয়েকটা হেড থাকে এবং একটার উপরে একটা ল্যাপিং থাকে। দেখা যায় আপনি একটা মাসেল স্পাজম কমানেন, সাজেজ আমরা লেজার দিলে একটা হতো কমে গেল কিন্তু আরেকটা থেকে গেল। এই ক্ষেত্রে আমাকে ডায়াগনোসিস করে ডিপ DTF যেটা আমরা বলি ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন বা ম্যানিপুলেশন থেরাপি অ্যাপ্লাই করতে হতে পারে, অথবা অনেক সময় আমাদের ড্রাই নিডলিং করতে হতে পারে। তো এগুলা রোগীগুলাকে এসে এসে ফিজিওথেরাপি অন্তত 2-3 সপ্তাহ দিলে আশা করি। ডক্টর শফিউল্লাহ, আরেকজন দর্শক অপেক্ষা করছেন। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি বলুন। আমার কোমরে ব্যথা প্রায় 6 মাস ধরে, আমি কোনো ডাক্তার দেখাই নাই এবং দু পায়ে আমার হাঁটুর পিছনে গোটা হয়েছে। এই ড্যান পায়ের যে গোটাটা এটা থেকে ব্যথা করে এবং পাতা যখন বসে থাকি ছেড়ে দিলে পাতা ব্যথা পাই আমি খুব। আচ্ছা, আপনার বয়স কত হবে? একটু জানতে চাচ্ছিলাম আপনার বয়স কত। আমার বয়স 34। 34। আচ্ছা, আপনার এই কোমর ব্যথা কি চলাফেরা বেড়ে যায় নাকি রাতে শুয়ে থাকলে বেড়ে যায়? এবং পেইনের অনুভূতি যেটা আমরা যেমন স্বাদের অনুভূতি আছে, কোনটা টক কোনটা ঝাল কোনটা মিষ্টি, তদুপরি পেইনের অনুভূতি আছে। কেউ বলবে আমার জ্বলে, কেউ বলবে আমার শিরশির করে, কেউ বলবে কাছে এক একটু এক একটা পারসেপশন হয় পেইনের অনুভূতিতে। সেক্ষেত্রে কিন্তু ওনার পায়ের ব্যাক মাস ব্যাক অফ থাইয়ের পিছন দিক দিয়ে যায় রেফার্ড পেইন, পেইনটা চলে আসছে চলে আসছে। তো দর্শক, আপনি এটার ক্ষেত্রে স্পেশালিস্টের শরণাপন্ন একটা এমআরআই করে দেখেন। আফটার এমআরআই আমার মনে হচ্ছে এটা PLID, যদি কিছুদিন হসপিটালাইজড হয়ে ফিজিওথেরাপি নেওয়া যায় আশা করি এটা সেরে যাবে। তাহলে ডক্টর প্রধান, আমার মনে হচ্ছে যে PLID মানে ডিস্ক প্রোলাপস যেটা, এটা মানে অনেক বেশি আকার আকারে এখন পাওয়া যাচ্ছে এবং এই আমাদের যে পেইন হচ্ছে ব্যাকে পেইন হচ্ছে, আমরা আমাদের অনেক রোগী আছে যে দিনের পর দিন পেইন কিলার খেয়ে যাচ্ছে কিন্তু এর যে কারণটা ডিসপ্রোলাপস হয়ে আছে আপনার কাছে যে শুনলাম এই ব্যাপকতা, তো এই ব্যথার ওষুধ খেয়ে খেয়ে শুধু শুধু কিডনিটাকে নষ্ট করে? অবশ্যই, আসলে আমিও প্রায় আমার প্র্যাকটিসে পেয়ে থাকি, দেখা যায় যে এমন সময় আপনার ক্রিয়েটিনিন হাই হয়ে গেছে এবং সবচেয়ে খারাপ কিন্তু আপনার স্ট্রোকের রোগীও বেড়ে যাচ্ছে এই ব্যথার ওষুধ দীর্ঘমেয়াদী খেয়ে। হোয়ারেজ একটা সামান্য আপনি জানেন 90% রোগী মেকানিক্যাল সমস্যা ভুগে থাকে, তো 90% মেকানিক্যাল যেহেতু শুধু প্যাথোলজির ক্ষেত্রে আমরা হয়তো সার্জারির প্রয়োজন হতে পারে, তো মেকানিক্যাল রোগীগুলাকে যদি কনফার্ম ডায়াগনোসিস করা যায় সাজেস্ট একটা মাসেল স্পাজম হয়ে আছে। শুনবো, একজন দর্শক অপেক্ষা করছে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ ইকবাল, আমি নাগরিক বলছি, আমার বয়স 43। আমার সমস্যাটা হলো আজকে প্রায় 15 বছর যাবৎ আমার সমস্ত শরীর মাসেল পেইন এবং ইদানিং জয়েন্ট গুলো পেইন করতেছে, আপনার কোমরে, তারপরে হাঁটুতে, আঙুলের প্রত্যেকটা গিটে গিটে এরকম। তারপরে আপনার সকালবেলা ঘুম থেকে উঠলে এটা খুব বেশি থাকে এবং আস্তে আস্তে হাঁটা চললে একটু কমে যায় কিন্তু বেশি হাঁটলে বা চলাচল করলে শরীরে ব্যথা বাড়ে, রেস্ট নিলে মানে শুয়ে থাকলে আস্তে আস্তে কম হয়। আমি কয়েকদিন আগে অ্যাপোলো হসপিটালে একজন ডাক্তার দেখেছিলাম, উনি আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে ভিটামিন ডি এর অভাব আছে। আচ্ছা, তো ভিটামিন ডি 3 নামে একটা ক্যাপসুল দিতে, সেটা আমি 2 মাস খেলাম কিন্তু কোনো রেজাল্ট নাই, কিছুই হয় নাই। আমরা বুঝতে পেরেছি
ক্লিনিক্যাল ফিচারে মনে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর এই ক্ষেত্রে আর খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় রোগীরা বাত ব্যথা হলে মনে করে ক্যালসিয়ামের ঘাটতি আছে বডিতে, এটা একেবারেই না। আমি জেনারেল প্র্যাকটিসে ফিল করি যে আমাদের একবারে মহিলারা গ্রাম্য মহিলাদের বলে যে স্যার ক্যালসিয়াম বেশি করে লিখে দিন, বেশি করে লিখে দেন, এতে হাইপার ক্যালসিয়ামিয়া হতে পারে, এটা আপনি মেডিসিনের ডাক্তার হিসেবে ভালো জানেন। তো এই ক্ষেত্রে যেমন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এটা কিন্তু সত্য কথা, আমরা প্রায় রোগী ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বাংলাদেশে পাচ্ছি, বাংলাদেশের প্রেক্ষাপটে, তবে ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এটা কিন্তু হয় নাই, ওনার এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি। এই ক্ষেত্রে আপনাকে এটা প্রপার ট্রিটমেন্ট ডাক্তার সাহেবরা যে সকল ডিজিজ মডিফাইং ড্রাগ লিখে দিয়েছে ওগুলো খেতে হবে, এবং পাশাপাশি আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে, কারণ পেইন কিলারের একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি, এবং আপনাকে বিভিন্ন এক্সারসাইজ করতে হবে, না হলে আপনি আস্তে আস্তে অসার হয়ে যেতে পারেন এবং পঙ্গুত্ব বরণ করতে পারেন। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন, অনেক কথা বলেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আর টিভির সকল দর্শক কর্মকর্তা কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।